জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 19 আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে 16টা ক্যাম্প শুরু করেছিলেন, ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে। তারপর আমরা রেগুলার এই চূড়ায় বেরিয়ে যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি। আজকেও আমরা যে গাড়িটা ডিটেন করলাম এখানে, ন্যাশনাল একটা গাড়ি, গাড়িটা হলো AS28 ASC 02 0792। তো এই গাড়িটাকে আমরা ডিটেন করি, এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না। সব কিছু গৃহস্থলীর যে মাল থাকে, টিভি, ফ্রিজ, সুপার সেট, কাপড় চোপড়, লেপ তোষক, এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল 150 কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলে। কেস নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। তাদের বাড়ি কোথায় আছে বলতে পারছি? ওনাদের দুজনের বাড়ি বঙ্গাইগাঁও, আসাম। গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে। আর বাজার মূল্য যেটা বলছেন, বাজার মূল্য তো হয় না, কালো বাজারের মূল্য প্রায় 25 লক্ষ টাকার মতো। আসলে এই ত্রিপুরা চোরাই বাড়ি এবং আসামের চোরাই বাড়ি দুটা যে গেটে রেগুলার আমরা চেকিং হচ্ছে এবং ধরাও পড়ছে, যে দুনো রাজ্যের পুলিশ মিলিতভাবে আমরা ত্রিপুরাকে এবং আসামকে নেশামুক্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি, যাতে যুব সমাজ রক্ষা পায়। এই পাচারকারীরা তারা এখন আর কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না। কিছুদিন আগে আমরা ধর্মনগরে ধরেছি, যেখানের মধ্যে শরীরের মধ্যে প্যাকেট বানিয়ে নিয়ে যাচ্ছিল। তো বিভিন্ন কয়েকদিন আগে দেখলেন আপনারা মদের যে যাওয়া থাকে সেগুলির নিচে করে নিয়ে যাচ্ছিল। তার কিছুদিন আগে আমরা ধরেছি পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে, গ্যাসের ট্যাঙ্কারের মধ্যে বিভিন্নভাবে তারা কৌশল চেঞ্জ করছে তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য। কিন্তু আমরা আমাদের যে প্রচেষ্টা ত্রিপুরাকে নেশামুক্ত করা, সেই প্রচেষ্টাকে সামনে রেখে কাজ করছি, তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। থ্যাংক ইউ।